স্বাভাবিক বলেই আমি মনে করি। তবে সংগঠন পরিচালনার ক্ষেত্রে আমরা আমরা আন্দোলন সংগ্রামকে সবসময়তে মানে স্যালুট করেছি, ভালোবাসি, আন্দোলন সংগ্রামে থাকতে ভালোবাসি, রাস্তার আন্দোলন থাকতে ভালোবাসি। তাই সেখানে সেই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চই হোক আর ঐক্য মঞ্চই হোক আর নিখিল বঙ্গই হোক আর বিজেপি হোক আর যেই হোক, যার আন্দোলনই হোক, আমাদের চাপড়া ব্লকের প্যারা টিচার আমরা কিন্তু সবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছি এবং আগামী দিনও করব। এটা 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 হচ্ছে আমাদের শিরোধার্য জিনিস যে আমাদের ওই যেই কথা বলবো আমরা তার সঙ্গেই আছি। আমার পক্ষে যে কথা বলবে আমি তার কাছেই আছি, আমাদের কাছে ছুটমাট নেই। আর পয়সার যে খেলা আজকে যারা এইগুলো করছে এটা আমাদেরই ক্ষতি, পক্ষান্তরে আমাদেরই ক্ষতি। আমি বলবো একটা সংগঠন পরিচালনার ক্ষেত্রে তার ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে, অনেক মতনৈক্য তৈরি হতে পারে, আমি সংগঠনের সঙ্গে নাও থাকতে পারি, কিন্তু এই নয় যে পুরাতন যে অডিও ক্লিপ ফোনের কথোপকথন সেগুলো বাজারে ছাড়তে হবে, এটার আমি ঘোর বিরোধী। আমার মতনৈক্য হতে পারে, আমি ডিক্লারেশন দিতেই পারি যে আমি সংগঠনের সঙ্গে নেই, কিন্তু এই যে কার্যকলাপ আমি যার অডিওটা ফাঁস করছি, যার অডিওগুলো আমি বাইরে দিচ্ছি, তার বিনা অনুমতিতে আমি কেন বাইরে দেব? তাহলে এই যার চরিত্র এরা এরা এদের চরিত্র ঠিক। আপনি তো দীর্ঘদিন ধরে ছিলেন সাথে মধু ইসলামের দিকে, অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠছে যে প্রচুর টাকার এদিক ওদিকের বিষয় আছে, কেসের টাকা তোলা বা অভিযান করতে গিয়ে ডেম টু সেম ডেপুটেশনে প্রচুর টাকা তিনি তুলেছেন, টাকা তো লেগেছে অবশ্যই। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমাদের বক্তব্যের আগেও কিন্তু মাইসেলফ অনেক প্রশ্নই করেছি, আপনাকেও করেছি অনেকবার, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা মনে হয়েছে যে আজকে এখন এই বিষয়গুলো উঠবে কেন, এর আগে কেন ওঠেনি, কি বলবেন? এবং এই দুর্নীতির সাথে কি শুধু মজলিস ইসলাম যুক্ত না যারা এখন মুখ খুলছেন, মানে আমি পরিষ্কার করে বলতে ভালোবাসি তারাও যুক্ত, আজকে কেন মুখ খোলা হচ্ছে? দেখুন আমরা ঐক্য আমরা যে মুক্ত মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছিলাম, আমরা তাদের ইন্টারনাল ব্যাপারে আমরা কখনো কথা বলিনি বা তাদের ইন্টারনালটাকে আমরা কখনোই দেখিনি। আমাদের যেটুকু ছিল আন্দোলন আমাদের হয়ে দাবি আদায়, তারা আমাদের হয়ে কথা বলবে, এই জন্য আমরা তাদের সঙ্গে ছিলাম। তো আমরা দেখেছি সেখানে অনেক সংগঠন নিয়ে ব্যাপার, সবাই বঞ্চিত, আমি কাউকে ছোট করছি না বা কারি দাবিকে আমরা লঘু করছি না, সবারই ন্যায্য পাওনা এবং ন্যায্য অধিকার, সেটা পার্শ্ব শিক্ষকদের যেমন আছে তেমনি আদার্স যারা উইং ছিল তাদেরও আছে অবশ্যই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওই যে সংগঠনের এই যে মানে একটা একটা মনো আমাদের সাথে একটা মতনৈক্যটা তৈরি হয়েছিল, সে মতনৈক্যটা অন্য কিচ্ছু নাই, সেটা হচ্ছে তাদের যে কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের মানে কি বলবো কুটি কথকের আলোচনাটাই সাপেক্ষে তারা গুটভাট করে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে নেয়। তো আমরা এটার একটা সমালোচনা করেছিলাম এবং আমরা দেখেছিলাম আমাদের কথা এই জায়গাতে ঠিক মতো খাটছে না, সেজন্য আমরা পরবর্তীতে চুপ করে যাই। আমরা চুপ করে যাই এই নয় যে তার বিরোধিতা করেছিলাম বা বিরোধিতা করছি, না বিরোধিতা করা কোনো ঠিক নাই, আমরা বঞ্চিত, সরকার আমাদের এইটাকে এইটাকেই সুযোগ করছে, তখন আমরা সবাই জানি সরকার চাচ্ছে আমাদের বিরুদ্ধে বিভেদটাকে তৈরি করতে, আমাদের মধ্যে যত বিভেদ হবে তত সরকারের সুবিধা হবে। তাই সাথে আমি আজকের এই বার্তায় আমি একটা কথা বলতে পারি, যেখানে যাই হোক যার সাথে যাই হোক বিভেদটাকে আপনারা আনবেন না, সবাই অন্তত পক্ষে নিজের দাবির ক্ষেত্রে সবাই একতা দেখান, একতা ছাড়া আমাদের কোনো পথ নেই, একত্রিতভাবে আন্দোলন ছাড়া আমাদের কোনো পথ নেই, সে আন্দোলনই হোক আর আলোচনাই হোক সবাইকে কিন্তু এক হতে হবে। এই ডিভাইডেড থাকলে কিন্তু আমাদের দাবি আদায় কখনোই কাম্য হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, মধু ইসলাম যে তৃণমূলে যোগদান করেছে এবং দাবি আদায়ের চেষ্টা করছে, বারবার শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করছেন, আশ্বাস বার্তা পেয়েছেন অভিষেক ব্যানার্জি মহাশয়ের কাছ থেকে, কি বলবেন যে এই ডিসিশনটা কি ঠিক হয়েছে? দেখুন আমি জানি না অভিষেক ব্যানার্জির সাথে ওনার কি সম্পর্ক বা ওনার সাথে কি হয়েছে, আমাদের গত বছর আন্দোলন চলাকালীনই জলপাইগুড়িতে অভিষেকের সঙ্গে বসেছিলেন এবং মাননীয় মন্ত্রী একজন মন্ত্রী তিনিও দেখা করেছিলেন, তার রেজাল্ট কিন্তু আজ পর্যন্ত আমরা পাইনি বা তার ফলপ্রসূ কোনো উত্তর আমরা মহিদুল ইসলামের কাছ থেকে পাইনি। তা আমার নতুন করে অভিষেকের হাত ধরা বা নতুন করে বলা এটা কি আছে এর ভিতরে আমি ঠিক আমার বোধগম্য হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অতএব একটা কথা এটা ক্লিয়ার আপনাকে বলে রাখি, শুনুন চ্যানেলের মাধ্যমে বলছি, আমাদের নিয়ে এই সরকারের এই মুহূর্তে কোনো ভাবনা নেই, কোনো ভাবনা নেই, এবং মহিদুল ইসলামের তৃণমূলের জয়েন সেটা
সেটাকে যদি বলি আমাদের দাবি আদায়ের যতটা তার লক্ষ্য, তার থেকে এই মুহূর্তে তার সংগঠন বাঁচানো বা যারা ইফেক্টেড হয়েছে তার আন্দোলনের ফলে সরকারের মানে দিক থেকে তাদেরকে বাঁচানোটা হয়েছে, তার কাছে এখন সব থেকে বড় লক্ষ্য। আচ্ছা আচ্ছা, অতএব দাবি আদায়টা এখন অনেকটা। তাহলে কি করতে হবে আমাদের, কি ফের আন্দোলনে ঢুকতে হবে এই মুহূর্তে, না কি বলবেন আপনি? আমরা দেখুন আন্দোলন আন্দোলনই শেষ কথা বলবে, এটা আমি এখনো বিশ্বাস করি। তো সে আন্দোলন আমাদের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে আন্দোলন, সে আন্দোলন লাস্ট মুহূর্তে দিশাহীন হয়েছিল, নাহলে অত বড় একটা আন্দোলন থেকে আমাদের কিছু পাওয়ার অবশ্যই উচিত ছিল, হয়নি। এবং সেই সঙ্গে এটাও ঠিক এই সরকারের একগুঁয়েমি মনোভাব, এটা এটা খুব অস্বীকার করা যায় না। তার কারণ যে যা যে সংগঠনই হোক না কেন, সে চাই, সেই সংগঠনের নেতৃত্ব চাই যে তার সংগঠনের মাধ্যম দিয়ে একটা কিছু হোক, এটা সকলেই চাই, চাই না এমন নাই। কিন্তু এই সরকার দেবে না, এর অনর মনোভাব আমাদের সব থেকে বড় কারণ, আমাদের যে বঞ্চিত তার বড় কারণ হয়েছে এই সরকারের অনর মনোভাব।